অনেকদিন ধরে অনেকে কমেন্ট করতেছিল যে আপু একটি অ্যাকনি কম্বো দেখাও। তাই আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাকনি কম্বো দেখাতে যাচ্ছি যেটা জেদি ব্রণ দূর করতে সাহায্য করে। মানে যাদের অনেক পুরনো ব্রণ, দীর্ঘদিন ধরে স্কিনে একের পর এক হচ্ছে, বহু কিছু ব্যবহার করেছেন তারপরেও সলিউশন পাচ্ছেন না, তাদের জন্য ভিডিওটি খুবই উপকার হবে। আজকের ভিডিওতে যে কম্বোটি দেখাবো, কম্বোর ভিতরে আছে দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যাকনি ফেস ওয়াশ আর একটা হচ্ছে অ্যাকনি জেল। সেরাবিয়ের এই বেনজয়াল পারক্সাইড 10% ফেস ওয়াশটা ব্রণের জন্য খুবই কার্যকরী। এটি ব্রণের জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে। এটি পুরনো ব্রণকে দূর করার পাশাপাশি নতুন করে যাতে স্কিনে ব্রণ না হয় সেটার জন্য স্কিনে একটা বাধা প্রদান করে। এই ফেস ওয়াশটি দুইবার ব্যবহার করতে হবে, সকালে এবং রাতে। আর বেনজল পারক্সাইডের ফেস ওয়াশগুলো আপনি চাইলে জাস্ট এটাকে এক মিনিটের মতো লাগিয়ে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে ফেস মাস্কের মতো 10 থেকে 15 মিনিট রাখতে পারেন, এরপরে ওয়াশ করে ফেলবেন। মানে এটা যেন আপনার স্কিনে কাজ করে, কাজ করার জন্য এটাকে একটু টাইম দিতে হবে, আর সেই টাইমটা দেওয়ার পর এটাকে ওয়াশ করে ফেলবেন। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা অ্যাকনি জেল। এই অ্যাকনি জেলটি শুধুমাত্র রাতে ব্যবহার করবেন, দিনের বেলায় না ব্যবহার করাই ভালো। তো প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবেন। এরপর ভালো হয় যদি আপনি একটি ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করেন, তবে সেক্ষেত্রে খেয়াল করবেন ময়শ্চারাইজার ক্রিমে যেন ভিটামিন সি অথবা স্যালিসিলিক অ্যাসিড না থাকে। সবথেকে ভালো হয় যদি আপনি একটা সিম্পলের ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করেন। অ্যাকনি জেলটা ফুল ফেসে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনার যেখানে যেখানে অ্যাকনি আছে আপনি সেই জায়গাতে অ্যাপ্লাই করবেন। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হলো ফেস ওয়াশটা কিন্তু চোখের উপরে এবং ঠোঁটের উপরে ব্যবহার করা যাবে না, কেননা ওটা শুধুমাত্র ব্রণের জন্য। তাই আপনারা যেইখানে ব্রণ আছে সেই এরিয়াগুলোতে ব্যবহার করবেন। চোখের এরিয়া খুব সেন্সিটিভ একটা জায়গা, তাই এই সেন্সিটিভ জায়গাগুলোতে ইউজ করবেন না, ওকে? এবং এভাবে ব্যবহার করলে আপনি 1 থেকে 2 দিনের মধ্যে আপনার স্কিনে পরিবর্তন দেখতে পারবেন। 1 মাসের মধ্যে আপনার স্কিনে সম্পূর্ণ ব্রণ ভালো হয়ে যাবে। তবে প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি আপনাকে একটু সচেতন হতে হবে, যেমন আপনাকে দৈনিক 2 থেকে 3 লিটার পানি খেতে হবে এবং তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার এবং মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখবেন আপনার স্কিনটা ভালো হবে এবং হেলদি ফুড খাবেন। হেলদি বলতে ভেজিটেবল খাবেন, ডিম, মাছ, ফলমূল, এগুলো আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। ব্যাস এগুলো করলে আপনার স্কিন কিন্তু ভালো হয়ে যাবে। তো আজকের অ্যাকনি কম্বোটি তাদের জন্য যাদের স্কিনে অনেক বেশি পরিমাণে জেদি ব্রণ আছে। প্রোডাক্টের অরিজিনাল অর্ডার করতে খাদিজা বেগম ফেসবুক পেজে ইনবক্স করবেন।